চলে এসেছি পুঁই মাচার নিচে। তো এখানে দেখুন অনেক পুঁই শাকের ফল হয়েছে, তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর দেখতে, কি সুন্দর চকচক করছে। আমি একটা কাঁচি নিয়েছি, কেটে নিচ্ছি। তো এরকমভাবে সবগুলো পুঁয়ের ফল আমি তুলে নেব। দেখুন কি সুন্দর দেখতে, এগুলো পেকে গেছে তাই কালো হয়ে গেছে, আর যেগুলো একটু কাঁচা আছে ওগুলো সবুজই থাকবে। দেখুন এই যে এখানে দুটো কাঁচা রয়েছে, এগুলো সবুজ রয়েছে। তো আমি এখন কিছু কাঁচা ফুল ফল কাটবো। দেখুন কি সুন্দর দেখতে। তো আমার যতটা প্রয়োজন আমি তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা অনেকগুলো তুলে নিয়েছি। তো এখন রান্নাঘরে যাচ্ছি, আর এখন রান্না করছি আজকে বিকেলবেলায়, কিন্তু ভিডিওটা আপলোড হবে কাল সকালে। তো চলুন আপনারা। বন্ধুরা পুঁই গাছের ফল নিয়ে চলে এসেছি, এখন পুঁই ফলগুলোকে ভালো করে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। আর সঙ্গে একটা বেগুনও নিয়ে এসেছি, কারণ এই রেসিপিটাতে বেগুন আলু দিলে খেতে একটু বেশি টেস্টি হয়। এগুলো হচ্ছে ফুল রয়েছে, আর এদিকে ফল হয়ে গেছে, আর এগুলো পেকে গেছে। তো এক জায়গার থেকে আমি আপনাদের সবকিছুই দেখাতে পাচ্ছি। এই যে পাকা ফল, কাঁচা ফল, আর এই আগার দিকে রয়েছে এগুলো ফুল, আর পাতা রয়েছে। বন্ধুরা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাকাগুলোকে বাদও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা পাকা মিশিয়ে রান্না করব। পুচকি, এগুলো কি মাছ? তুই এখানে এসেছিস খেতে? সবগুলো কেটে নিয়েছে, দেখতে দারুণ সুন্দর লাগছে। দেখুন তো এখন ভালো করে ধুয়ে নেব। পুঁই ফলগুলো তো কেটে নিলাম, এখন একটা আলু কেটে নেব, আর এই বেগুনটা কেটে নিচ্ছি। আলু একদম ছোট ছোট করে কেটে নেব।
এরকম ভাবে আলু কেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব সবজিগুলো, ভালো করে ধুয়ে নিয়ে বসে গেছি উনুন পারে। আর এই দেখুন উনুনটা ধরে নিয়েছি, উনুনে কড়াইও বসে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজ এই রেসিপিটা করব রুই মাছের মাথা দিয়ে। তো আমি এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি, মাথাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে মাছের মাথাটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, মাছের মাথায় ভালো করে হলুদ লবণ আমি মেখে নিলাম, এখন ভেজে নেব। মাছের মাথা ভেজে নিয়েছি, তুলে মাছ ভাজার তেলে আলু ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আলু ভাজার পরেও অনেকটা তেল রয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা পুরো ফল। আলুগুলো দিয়ে দিচ্ছি, তিন চামচ মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা আগে দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সবকিছু সামান্য করে দিলাম। বীজগুলো চটপট করে ফুটতে শুরু করে দিয়েছে। ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জল। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। দেখুন আরো কিছু সময় জাল করে আমি জলটা একদমই শুকিয়ে নিয়েছি আর রান্নাটা একদমই হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসেছে, দেখুন। তো সবটুকুনো নামিয়ে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা আমার দর্শক বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না।
আর রেসিপিটা ভালো লাগলে এই বোন কিংবা দিদির জন্য একটা লাইক করবেন। তো আপনাদের জন্য এত কষ্ট করে আমি প্রত্যেকদিন রেসিপি তৈরি করি, আপনারা যখন লাইক কমেন্ট কিছুই করেন না আমার কিন্তু অনেকটাই খারাপ লাগে। তো প্লিজ বন্ধুরা আমার জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার হাজির হবো। টাটা।